বাঁশখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল এর মাধ্যমে আমরা আজকে এই অবস্থানে আসছি, যাদের থেকে আমরা শিখছি, প্রতিনিয়ত মানুষকে শিখাচ্ছি যতটুকু শিখছি, আর সেই সব গুরুজন শ্রদ্ধা শিক্ষকদের কাছে আজকে আমরা এমন একজন স্যারের কাছে আসছি যিনি আমাদের শ্রদ্ধা শিক্ষক জনাব বাবু মনোরঞ্জন দাস। প্রথমে স্যার, বাঁশখালী এক্সপ্রেসে আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন স্যার? আমি বাঁশখালী এক্সপ্রেসে ধন্যবাদ জানাচ্ছি। আমি আছি মোটামুটি ঠাকুরের কৃপে মোটামুটি ভালো আছে। আমরা তোমাদের সুস্থ কামনা করি স্যার। আমাদের বাঁশখালী এক্সপ্রেস হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে আমরা ইতিবাচক গল্পগুলো তুলে ধরে থাকি, যার মধ্যে শিক্ষা, সংস্কৃতি, রাজনীতিতে যাদের ভূমিকা রাখে, সেই হিসেবে আমরা আপনার কাছে আসছি। আপনি আমাদের এই জনপদের একজন শ্রদ্ধেয় শিক্ষক হিসেবে আপনার গল্প শুনব এবং শোনাবো বলে স্যার, প্রথমে আপনার জন্ম, শৈশব এবং শিক্ষা জীবন সম্পর্কে জানতে চাই। নাম মনোরঞ্জন দাস, আমার জন্ম তারিখ হচ্ছে 3 জুন 1953 ইংরেজি। আমি বাঁশখালী উপজেলার বোলছড়ি গ্রামের একজন বাসিন্দা। আমার পিতার নাম মহেন্দ্রলাল দাস, উনি একজন গ্রাম্য হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। আমার মা ছিলেন একজন গৃহিণী। আমি ওখান থেকে ওনাদের আশীর্বাদে, ওনাদের স্নেহ মমতায় আমি লালিত পালিত হয়েছি। এরপর আমি যখন একটু বড় হলাম, তখন বাবা আমাকে প্রাথমিক বিদ্যালয়ে আমাকে ভর্তি করে দিয়ে দেয়। আমি সেখান থেকে আমার লেখা শুরু হয় আমার পার্শ্ববর্তী বলছিল প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে আমি 5 বছর লেখাপড়া করি। আমি লেখাপড়ায় মোটামুটি ভালো হয়েছিলাম। প্রত্যেক বছরে আমি প্রথম স্থান অধিকার করেছি এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণীতে আমি মেধাবৃত্তি বৃত্তি পাইয়েছিলাম। এরপরে স্টেজ শেষ করে আমি বলছিলি হাই স্কুলে ভর্তি হই, বলছিলি নজরুল উচ্চ বিদ্যালয়। সেখান থেকে আমি 10ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করি। আমার প্রধান শিক্ষক শ্রদ্ধেয় স্বর্গীয় অর্ধদেবীমল শিকদার, ওনার স্নেহ মমতায় আমি লেখাপড়া করেছি। আমার আর্থিক অবস্থা, আমার পারিবারিক অবস্থা ছিল খুবই খারাপ। বাবার সামান্য ইনকামে আমাদের লেখাপড়া করতো, সেই জন্য আমাদের লেখাপড়া করার জন্য স্যারের আমার থেকে কোনো টাকা পয়সা নেয়নি। আমি সেভাবে লেখাপড়া করেছি। এসএসসি পাস করি 1969। সেখান থেকে আত্মীয় অনটনের কারণে বাইরে কোনো লেখাপড়া করতে যেতে পারিনি। বাঁশখালী ডিগ্রি কলেজে আমি ভর্তি হই এবং প্রথমে সেখান থেকে এসএসসি পাস করি। এসএসসি পাস করার পরে আমি দ্বিতীয় বিভাগে পাস করেছি। এরপরে ভর্তি হয়েছিলেন ডিগ্রিতে, কিন্তু আমার আর্থিক অনটনের কারণে আমাকে চাকরির কোর্সটা নিতে হয়েছে। আমার বন্ধুবান্ধব দোবরা খাতে আমার এক বন্ধু আমাকে বললো হাজিকে বরুণ সরকার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আমার এখানে একটা খালি আছে, তুমি যদি ইচ্ছে করো এখানে যেতে পারো। তা আমি সাধারণত বললাম আমি যাবো, ওখানে যোগদান করবো। সেখানে গিয়ে গেলাম, সেখানে কমিটির সভাপতি মহোদয় আমার ব্যবহার ব্যবহার আমার দেখে খুব বলছিলো তুমি কাল থেকে এখানে জয়েন করো। সেখানে আমি শিক্ষকতা শুরু করলাম। শিক্ষকতা শুরু করার পরে ছাত্রছাত্রীদের স্নেহময় মমতায় আমি খুব মুগ্ধ হলাম। ওনারা আমাকে অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু রাস্তাঘাট ছিল খারাপ, সেই জন্য আমি বেশি দিন সেখানে টিকতে পারিনি, একটু খাসার চেষ্টা করলাম। এরপরে আমি হাতেরি বাংমা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করা। তখন আমার প্রধান শিক্ষক ছিলেন শ্রদ্ধেয় সাবের আহমদ খান। ওনার সাহায্য সহযোগিতা আমাকে অত্যন্ত ভালোবাসতেন এবং শিক্ষকদের ছাত্রছাত্রীদের মায়া মমতা স্নেহ মায়া মমতা মর্যাদা এখন পর্যন্ত আমি বলতে পারছি না যাদের। এরপরে আমি যখন ওখানে রাস্তাঘাট খারাপ ছিল আমার শারীরিক অবস্থার কারণে আর একটু কাঁচা আছে, শেষ আমার পার্শ্ববর্তী স্কুল বলছিল নজরুল স্কুল বিশ্ববিদ্যালয় যেখান থেকে আমি পাস করেছি, যেটা আমার প্রাণের স্কুল, সেখানে আমাকে অফার দিল। সেখানে আমি এসে যোগদান করলাম। সেখান থেকে যোগদান করার পরে 1913 ইংরেজি থেকেই আমার বইয়ের 60 বছর পূর্তি হলো। তখন আমি সরকারি মোতাবেক সেখান থেকে অবসর গ্রহণ করেছি। স্যার, অন্যান্য পেশা যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আপনি কেন শিক্ষকতা পেশা বেছে নিয়েছেন? আমি বেছে নিয়েছি কারণ শিক্ষায় জাতি মেরুদণ্ড আমার প্রথম জীবনের উদ্দেশ্য ছিল। আমি একজন আদর্শ শিক্ষক হব, প্রথম থেকে আমার উদ্দেশ্য ছিল এটাই।
আমি সেই জন্য সেটা বেছে নিয়েছি। আমার আমি অন্য কোনো পেশায় যাইনি, আমার মনে প্রাণে এটাকে আমি গ্রহণ করেছি শিক্ষকতাকে, এটাকে আমি ভালোবাসেছি। সেই জন্য আমি অন্য কোনো যাইনি, এখান থেকে আমি আমার শিক্ষকতা গ্রহণটা গ্রহণ করেছি। স্যার, আপনার দীর্ঘ শিক্ষকতা জীবনের যদি আপনাকে যদি একটা কোনো একটা ঘটনাকে যদি আপনার স্মৃতিচারণ করতে বলি, আপনি কোন ঘটনাকে স্মৃতিচারণ করবেন? আমি যখন হাতের বাংলা উচ্চ বিদ্যালয়ে যোগদান করি, সেখানকে আমি প্রথম মনে করেছিলাম যেখানে রুরাল একটা এরিয়া, আমি কিছু ওদের মনোযোগ করাতে পারবো না, অনেক কিছু মনে করে সন্দেহ করে ওখানে যোগদান করেছিলাম। কিন্তু গিয়ে দেখি ওনারা আমাকে যেভাবে গ্রহণ করেছেন, ছাত্রছাত্রী শিক্ষক মহোদয় প্রধান শিক্ষক মহোদয় আমাকে অত্যন্ত ভালোবাসতেন, ওনারা স্নেহময় মতো আমি মোটেই বলতে পারছি না। সেখানে আসার সময়, আমি ওখান থেকে আসার সময় তারা আমাকে যেভাবে আমাকে আসতে দিতে চায়নি, কিন্তু তবু বাধ্য হয়ে আমার শারীরিক অবস্থা কারণে আমি এখানে চলে আসছি। ওনারা আমাকে যেভাবে মর্যাদা দিয়েছেন একজন শিক্ষককে, শিক্ষকের মর্যাদা সেটা আমি ওখানে বুঝতে পারছি, একজন শিক্ষকের যে কতটুকু আমার যেটা পাওনা ছিল আমি ওখানে পেয়ে গেছি এটা শিক্ষক হিসেবে ওনাদের কাছ থেকে। সেটা এটা আমার জীবনের সবসময় মনে আছে এবং মনেও থাকবে, সেটা আমার স্মৃতির আসলে এটা চিরদিন জাগরুক থাকবে, ওদের ওনাদের স্নেহ মায়া মমতা সব কিছু। স্যার, বর্তমানে যারা শিক্ষকতা পেশায় আছেন অথবা এই পেশা অর্থাৎ শিক্ষকতা পেশায় আসতে চান, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? যারা শিক্ষকতায় আছেন বা বর্তমানে যারা আসতে চান তাদের সম্পর্কে আমার একটা পরামর্শ থাকবে, শিক্ষায় জাতীয় মেরুদণ্ড, একজন শিক্ষককে শিক্ষক হবে না, একটা সুশিক্ষায় শিক্ষিত করতে হবে ছাত্রছাত্রীদের, সুশিক্ষায় শিক্ষিত হতে পারলে ওরা জাতি গঠনে ভূমিকা রাখবে, কারণ ছাত্রছাত্রী হচ্ছে দেশের ভবিষ্যৎ, ওনারা সব কিছু। সেই জন্য আমি ছাত্র শিক্ষক মহোদয়দের অনুরোধ করব, ওনারা যাহাতে আন্তরিকতার সঙ্গে লাভারা করে ছাত্রদের সুশিক্ষে শিক্ষিত করে। আপনি তো দীর্ঘ সময় ধরে বিশেষ করে 10 বছর ধরে অবসর আছেন, সে আপনার যখন আপনি শিক্ষকতা পেশা ছিলেন স্কুল থেকে, তখন আপনার সময়টা মানে ছাত্রছাত্রীদের নিয়ে কেটে যেত, এখন অবসর সময়টা আপনার কীভাবে কাটে? ওটা খুব ভালো লাগছে না, কারণ আমার স্কুলটা শেষ, আমি এক ঘটা বসলে বা প্রাণের মধ্যে একটা ছাত্রদের কথা মনে হয়, শিক্ষকদের মনে হয় সবার এই মানসিক একটা দুশ্চিন্তা আছে, কিন্তু আমার নাতি নাতনি যারা আছে তাদের নিয়ে কোনো রকমে আসি আর কি, মোটামুটি এদের নিয়ে চলতেছে। স্যার, আপনার পরিবার সম্পর্কে যে যদি আমাদের কিছু আছে, আমার আমি তো শিক্ষকতায় ছিলাম, আমার 2 বছর পরে আমার বিবাহ হয়, আমার সহধর্মিনী একজন পরিবার পরিকল্পনার সহকারী সে নিয়োগ করেছিলেন সাগর কেপ্টেন, ওনার সাহায্য সহযোগিতায় আমার ছেলেবেলেদের অনেক আমার সাহায্য করেছে, খামাখানা তখন তো বেতন ছিল কম, গোলা ছলা আমাদের কষ্ট হচ্ছিল, উনি আমাদের সাহায্য সহযোগিতায় করেছে। আমার 2 ছেলে আর 1 মেয়ে, আমার বড় ছেলে BCBA টাইমে এখন সল আমের উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক সিনিয়র শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন, আমার মেজ ছেলেটা MBA পাস করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, এখন রাজ বাংলা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে নিযুক্ত আছে। আমার ছোটো মেয়ে হেলথে আছে, বাসকালে হেলথে করে চাকরি করতেছে। আমার বড় পুত্রবধূ MA আদেশ সরকারি এখানে চাকরি করেন। আমার মেজর ছেলের বউ ইকোনমিক্সের MA বাসকালে আলাউল ডিগ্রি কলেজে বর্তমানে প্রভাষক হিসেবে নিযুক্ত আছেন। স্যার, আপনার এই অনেক স্টুডেন্ট আছে যারা বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত, এই আপনাকে অনেকদিন পর আপনার স্টুডেন্টরা দেখবে, দীর্ঘদিন পর দীর্ঘ সময় গ্যাপের পর স্যারকে দেখবে, তাদের মন অনেক উৎফুল্ল এবং স্যারকে দেখে আবেগগণ মুহূর্ত মানে অনেক স্মৃতি মনে পড়ে যাবে, সেই আপনার সেই ছাত্র এবং ছাত্রীদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে? আমার ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ করে আমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম, ডাক্তার আসিফুল হক ও শওকতুল ইসলাম, তারা দুজন আমাকে যেভাবে সাহায্য সহযোগিতা করছে আমার জীবনে ভুলবার নয়। অন্যান্য ছাত্রছাত্রীরা আমি যখন ওখানে ছিলাম হসপিটালে ছিলাম, আমাকে দেখা করতে গেছে, আমার খোঁজখবর এখনও পর্যন্ত আমাকে এখানে এসে খোঁজখবর নেই, সেখান সেই যে শিক্ষকতার মর্যাদা, শিক্ষকের মর্যাদা, এগুলো আমি
ছাত্রছাত্রীতে পেয়েছি। আমার ছাত্রছাত্রীরা আমাকে যেভাবে মর্যাদা করে, যেভাবে স্নেহ করে, আদর অভ্যর্থনা করে, এগুলো বলার মতো নয়। আমি তাদের কাছে এটার জন্য আমি ঋণী থাকছি। আমি সবসময় আমার মনে করি আমার শিক্ষকতা জীবনটা সার্থক হয়েছে। স্যার, আপনার গুরুত্বপূর্ণ সময় এবং মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও তো আমার তোমার আপনাদের এইসব বস্তুগুলোকে সময় করে এখানে আসার জন্য, যখন শহরে এখানে আসার জন্য অশেষ ধন্যবাদ।